হ্যাঁ, ওদের ওরা এত সুন্দর তাড়াতাড়ি করে এত সুন্দর ভাবে যে ওরা এগিয়ে যাচ্ছে, আমি দোয়া করি যাতে আরো বেশি হয়। আমাদের এই যমুনা ফিউচার পার্কে ওরা আলোকিত করেছে, এত সুন্দর চমৎকার ওদের যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা আমি ঘুরে ঘুরে দেখেছি। এখানে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, আরো বেশি বাইরে আর যেতে হবে না, আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে ইনশাল্লাহ। আশা করি ওরা বড় হোক, আরো ভালো থাকুক, এই দোয়াই করি আজকের জন্য। ধন্যবাদ। দেখেন, আমাদের একটা সময় তো আমরা বিদেশি ব্র্যান্ড নির্ভরই ছিলাম, তো আর্টিসান এখন কিন্তু লাইক ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতোই একটা ব্র্যান্ড হয়ে গেছে। আমরা তো বাংলাদেশে অনেক প্রাউড ফিল করতে পারি আর্টিসানকে নিয়ে। আপনি দেখেন স্টোরটা একদম দেখতে ইন্টারন্যাশনাল মানেরই একটা শোরুম হয়েছে। আর আর্টিসানের আমরা অনেক বড় ফ্যান, কারণ এখানে স্পেশালি আমাদের বাচ্চাদের প্লাস আমাদের মানে সব ধরনের প্রোডাক্টই আমরা পাই, ঠিক আছে। সো আমরা আর্টিসানের জন্য অনেক শুভকামনা করি, এবং আর্টিসান একসময় বাংলাদেশের গণ্ডি পেরে বিদেশেও যাবে ইনশাল্লাহ, এই দোয়া করি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। হ্যাঁ, আজ আমাদের যমুনা ফিউচার পার্কে তৃতীয় আউটলেট চালু হলো। তো তৃতীয় আউটলেট করার একটাই কারণ, যমুনা একটা বিশাল শপিং মল, এখানে কাস্টমারের এত বেশি ক্রাউড, যার কারণে আমরা এত বড় একটা আউটলেট করার চিন্তা করেছি। এবং শুরু থেকে কাস্টমারদের যেরকম আমরা সারা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট এবং কৃতজ্ঞ যে আজকে প্রথম দিন থেকেই কাস্টমাররা যথেষ্ট আন্তরিকতার সাথে সাড়া দিয়েছে এবং তারা তাদের মনোযোগের সাথে শপিং করতেছে। আমি অবশ্যই যমুনা ফিউচার পার্কের যে ম্যানেজমেন্ট মালিক পক্ষ যারা আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমাদেরকে, আমরা যমুনা ফিউচার পার্কে শুরু থেকে আছি এবং শুরু থেকে আজকে আমরা একটা একটা করে যে আউটলেট বাড়িয়েছি, তাদের টোটালি তাদের কৃতজ্ঞতা, তাদের সহযোগিতা, তাদের সহযোগিতা ছাড়া আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না। এবং এই লাস্ট যে আউটলেটটা করলাম, এটা আমাদের প্রায় 14,000 স্কোয়ার ফিটের বেশি, এটাও নেয়ার ক্ষেত্রে কিংবা এটা পাওয়ার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি। যমুনা ফিউচার পার্কের যে স্পেশালি মনিকা ম্যাডাম, উনি খুবই বিজনেস ফ্রেন্ডলি, উনি আমাদেরকে অনেক বিভিন্নভাবে সহযোগিতা এবং গাইড করেছেন, যার কারণে আমরা এত বড় একটা আউটলেট করার সাহস করতে পেরেছি। হ্যাঁ, এটা আমি বলতে পারি, যমুনাতে আপনার কাছে মনে হবে যে তারপরে বসুন্ধরাতে ক্রাউড কম, কিন্তু না, আমি বলবো যে কাস্টমার যদি ফুটফল কি চিন্তা করি, যমুনাতে অনেক বেশি। জাস্ট বোঝা যাচ্ছে না হচ্ছে যমুনার সাইজের কারণে, কারণ যমুনা অনেক বড় মার্কেট, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে আমার জানা মতো সবচেয়ে বড় শপিং মল। জি, থ্যাংক ইউ।